বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে কথা বলবো যে রিয়েলমি কিন্তু সি সিরিজের আবারও একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে, যে ফোনটার নাম হচ্ছে রিয়েলমি C25। তো এই রিয়েলমি C25 সম্পর্কে আমরা বেশি কিছু স্পেসিফিকেশান জানতে পারিনি। এখানে কি প্রসেসর ব্যবহার করা হবে সেগুলো আমরা জানতে পেরেছি, এবং এখানে অপারেটিং সিস্টেম হিসেবে বা কী থাকছে সেটাও আমরা জানতে পেরেছি। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন, তো প্লিজ বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, রিয়েলমি C25 সেখানে কি স্পেসিফিকেশান সেখানে থাকছে। তো এখানে হয়তো রিয়েলমি এর আগে C15 কিংবা C12 যেমনটি ছিল, হয়তো C25 ঠিক একই রকম ডিসপ্লে থেকে শুরু করে সমস্ত কিছু হয়তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় একই রকম থাকবে। কারণ বন্ধু, এর আগে আমরা দেখেছি যে রিয়েলমি C12 কিংবা C15 সেখানে দেখছিলাম যে 6.5 ইঞ্চিস একটা IPS একটা LCD ছিল, এবং যেখানে ছিল একটা ভিশেপ এবং মিনি ওয়াটার ডাপ নচ। হয়তো রিয়েলমি C15 হয়তো সেইগুলোই কিন্তু থাকতে পারে। তো আমরা একটা ছবি দেখে যতটা বুঝতে পারছি যে রিয়েলমি C25 সেখানে কিন্তু ব্যাকে যে ছবিটা লিক্স হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকে ট্রিপল ক্যামেরা সেট আপ কিন্তু বন্ধুরা রয়েছে, এবং তার নিচে রয়েছে অর্থাৎ আয়তকার ক্যামেরার শেপটা, এবং তারপরে রয়েছে কিন্তু একটি LED ফ্ল্যাশ। ঠিক অন্যান্য ফোনে যেমনটি থাকে, তো এখানেও সেই রিয়েলমি C25 ঠিক একই রকম স্পেসিফিকেশনস এখানে রয়েছে। এবং এখানে প্রসেসর হিসেবে থাকছে একটা মিডিয়াটেকের P65 একটা প্রসেসর কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে। এবং রিয়েলমি C25 এখানে যদি আমরা ভেরিয়েন্টে দেখি, এখানে স্টোরেজ ভেরিয়েন্টে আছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। সেটা মাত্র আমরা একটা স্টোরেজ ভেরিয়েন্টই আমরা জানতে পেরেছি। এবং তারপরে আমরা যদি দেখি যে এখানে কিন্তু মাইক্রো SD স্লট কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, এর পরিবর্তে আপনারা কিন্তু আগের তুলনায় অনেকটা স্টোরেজটা কিন্তু বন্ধুরা ব্যবহার মানে স্টোরেজটা ক্যাপাসিটিটা আপনারা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে হয়তো ডিসপ্লে সাইজটাও হতে পারে 6.5 ইঞ্চিস, এবং এখানে ব্যাটারিটাও হয়তো সম্ভবত থাকতে পারে 5000 mAh এই আপ বড় ব্যাটারি। কিন্তু বন্ধুরা, এখানে যে ব্যাকে যে ক্যামেরা সেট আপ এখানে ব্যবহার করা হবে সেটা সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কোনো লিক্স আমাদের কাছে এসে পৌঁছায়নি, এবং বডিটাই বা কেমন হবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে রিয়েলমি C25 অন্যান্য সি সিরিজের যে ফোনগুলি যেমনটি ছিল ঠিক তেমনটি কিন্তু বন্ধুরা সেই বডি এবং স্পেসিফিকেশনস একই রকম থাকবে। এবং দামও আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় 4GB এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ইন্ডিয়ান প্রাইসের দাম হতে চলেছে 8,000 থেকে 9,000 টাকার মধ্যে। তো বন্ধু, এই রিয়েলমি C15 আমরা যদি এবার অপারেটিং সিস্টেম হিসেবে দেখি, এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে কিন্তু Android 11 কিন্তু বন্ধুরা এখানে থাকবে আউট অফ দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে থেকে আপনি যখন ফোনটা বার করবেন তখন থেকেই কিন্তু আপনি Android 11 কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তো বন্ধুরা, রিয়েলমির C15 জন্য আবার যদি কোনো লিক্স এসে পৌঁছায় আমাদের কাছে, আমি তৎক্ষণাৎ আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করতে ভুলবেন না, কারণ বন্ধু আপনি একটা লাইক আমাদেরকে হাজারো গুণ মনোবল বাড়িয়ে দেয় নতুন ভিডিও বানানোর জন্য। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।